বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ কিন্তু আমরা ইকোনমিক্সের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। ক্লাস একাদশ শ্রেণীতে যারা পড়ছো বা ক্লাস ইলেভেনে যারা পড়ছো, তাদের জন্য ইকোনমিক্সের একটা সম্পূর্ণ প্রজেক্ট তোমাদের সামনে তুলে ধরছি। কারণ প্রজেক্টে কিন্তু 20 মার্ক থাকে, এবং যে প্রকল্পটা তোমাদের সামনে তুলে ধরছি খুব ছোট্ট একটা প্রকল্প হলেও জাস্ট এটুকু কমপ্লিট করে কিন্তু তোমাকে স্কুলে জমা দিতেই হবে, এটুকু কিন্তু মাথায় রাখতে হবে। তবুও তোমাদের বলে রাখবো যে একবার শিক্ষকের সঙ্গে পরামর্শ করে তোমরা দেখবে, কারণ অনেক সময় শিক্ষক নিজস্ব প্রকল্প করান। তবে এক্ষেত্রে যে প্রকল্পটা তোমাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি সেই প্রকল্পটা কিন্তু খুবই যুক্তিসঙ্গত এবং খুবই ইম্পর্টেন্ট এবং খুবই প্রাসঙ্গিক, যার জন্য তোমাদের সিলেবাসের উপর প্রাসঙ্গিক, যার জন্য বলবো যে স্যারকে একটু বলে তোমরা যদি এটাকে একটু দেখিয়ে নিতে পারো। বা এই যে প্রকল্পের শিরোনামে আমরা যেটা রয়েছে যে সম্প্রতি ভারতের শিল্প উৎপাদন বৃদ্ধির প্রবণতা, এই বিষয়ে প্রকল্প জাস্ট জিজ্ঞাসা করবে আমরা কি করতে পারি কিনা স্যারকে। যদি স্যার বলেন যে না করতে পারো, তাহলে তো সেক্ষেত্রে কোনো কথাই নেই। তবে আশা করছি বেশিরভাগ শিক্ষকরা এটাই বলবেন যে না, এটা তুমি করতে পারো, কারণ এটা খুবই একটা প্রাসঙ্গিক বিষয়। তো তোমরা কিভাবে প্রকল্পটা করবে তার সম্পূর্ণ নোটস তোমাদের সামনে তুলে ধরছি। তো একটা শিরোনাম অবশ্যই লিখবে যে সম্প্রতি ভারতের শিল্প উৎপাদন বৃদ্ধির প্রবণতা 2004-5 এবং 10-11 পর্যন্ত, 2010-11 পর্যন্ত। তো যেভাবে তোমরা লিখবে, এখানে লিখেছি আমরা উত্তরপাড়া গভর্নমেন্ট স্কুলের অর্থনীতি বিভাগের ছাত্রছাত্রীরা, এখানে তোমরা কিন্তু তোমাদের নিজের স্কুলের নামটা দেবে, অর্থাৎ আমরা দিয়ে নিজের স্কুলের নাম দিয়ে তারপরে দেবে অর্থনীতি বিভাগের ছাত্রছাত্রীরা। ভারতের শিল্পক্ষেত্রের অগ্রগতি সম্পর্কে সেকেন্ডারি ডেটার ভিত্তিতে একটা প্রকল্প রিপোর্ট তৈরি করেছি। এই প্রকল্পের উদ্দেশ্য হলো ভারতে 1991 খ্রিস্টাব্দে নয়া শিল্পনীতি ঘোষণার পর ভারতের শিল্পোৎপাদনে কতটা উন্নতি হয়েছে তা যাচাই করা, কারণ একটি দেশের অর্থনীতিতে শিল্পায়নের অবদান বা ভূমিকা খুবই তাৎপর্যপূর্ণ। এই প্যারা করে লিখবে, এই প্রজেক্ট রিপোর্ট তৈরির জন্য আমরা ভারত সরকারের অর্থনৈতিক সমীক্ষা থেকে তথ্য সংগ্রহ করেছি। এখানে সাধারণ সূচকের সাহায্যে ভারতের 2004-5 খ্রিস্টাব্দ থেকে 2010-11 খ্রিস্টাব্দ পর্যন্ত খনন, বিদ্যুৎ এবং ম্যানুফ্যাকচারিং শিল্পের উন্নয়নের গতিধারা সারণিত এবং রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। সারণী 3-তে তোমরা এখানে লিখবে ভারতের শিল্পোৎপাদন সূচক 2004-11, ভিত্তিবর্ষ যেটা হচ্ছে 2004-5। তো এখানে যে চার্টটা তোমরা দেখতে পাচ্ছ, সম্পূর্ণ চার্টটাকে তোমরা একদম কমপ্লিট করবে, কারণ এখানে সময়, সাধারণ সূচক, খনন ও খনিজ, পণ্য উৎপাদন এবং বিদ্যুৎ প্রত্যেকটা বিষয় দেওয়া রয়েছে। এবং নিচে সূত্রটাও তুমি দিয়ে দেবে যে অর্থনৈতিক সমীক্ষা 2011-12 ভারত সরকারের থেকে কিন্তু এই ডেটাটা নেওয়া। তো তোমরা ডেটাটা প্রয়োজনে স্ক্রিনশট করে নিতে পারো, বা বিষয়টাকে নোটস করে যারা করছো তারা নোটস করেও কিন্তু নিতে পারো। সম্পূর্ণ ডেটাটাকে কিন্তু তোমরা ইনপুট করবে, এখানে কিন্তু কোনো অংশ বাদ দেবে না। নেক্সট আমরা চলে আসবো তথ্য বিশ্লেষণ। তথ্য বিশ্লেষণে লিখবে 3 নং সারণী থেকে দেখা যাচ্ছে ভারতের শিল্প উৎপাদনের সাধারণ সূচক 2005-6 খ্রিস্টাব্দে ছিল 108.6 এবং প্রতি বছরেই তা বেড়ে 2010-11 খ্রিস্টাব্দে হয়েছে 165.5। আরও দেখা যাচ্ছে যে খনন ও খনিজ শিল্প এবং বিদ্যুৎ শিল্প অপেক্ষা ম্যানুফ্যাকচারিং শিল্পক্ষেত্রের উৎপাদন বেশি। এখন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শিল্প উৎপাদনের সূচকের গতিধারা নিচের রেখাচিত্রে দেখানো হলো। এবার একটা গ্রাফ চিত্র তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা দেখতে পাচ্ছ একটা গ্রাফ চিত্র। প্রথমে হেডিং করবে গ্রাফটার উপরে যে ভারতের শিল্পের উৎপাদন সূচক ভিত্তিবর্ষ 4-5 100-এ, আর ওদিকে হচ্ছে ব্র্যাকেটে 2004-11-এর মধ্যে। তো যাই হোক, আমরা যেটাকে তোমাদের সামনে সম্পূর্ণরূপে তুলে ধরার চেষ্টা করছি, তো দেখো এখানে 180-170 যেটা IIP বলা হয় এটাকে, তোমরা যারা ইকোনমিক্স পড়ছো তারা জানো শিল্প উৎপাদনের সূচক। তো এরকমভাবে ভাগ করা হয়েছে, নিচের দেখো 4-5, 5-6, 6-7, 8-9 করে একদম 10-11 পর্যন্ত দেখানো হয়েছে। এখানে 3-4 ইন্ডেক্স দেখানো হয়েছে, একটা জেনারেল ইন্ডেক্স দেখানো হয়েছে 4-4 কোণা করে, যেটা একদম কোণার দিক থেকে শুরু হয়েছে দেখো, তারপর ক্রমাগত সেকেন্ড লাইন উপর থেকে সেকেন্ড লাইনে রয়েছে, তারপরে দেখো একটা মাইনিং রয়েছে, একটা ম্যানুফ্যাকচারিং রয়েছে এবং একটা ইলেকট্রিসিটি রয়েছে। আমরা ফার্স্ট যে ডেটাটা পেলাম, এই যে যে ডেটাটা পেয়েছি দেখো, জেনারেল ইন্ডেক্স, খনন ও খনিজ, পণ্য উৎপাদন, আর একটা হচ্ছে ইলেকট্রিসিটি অর্থাৎ বিদ্যুৎ। তো এই চারটের উপরেই দাঁড়িয়ে কিন্তু একটা গ্রাফ চিত্র অঙ্কন করা হয়েছে। জাস্ট তোমরা প্রয়োজনে গ্রাফ চিত্রটাকে স্ক্রিনশটও করে নিতে পারো, বা প্রয়োজনে একটু দেখে বুঝে তোমরা যদি পয়েন্ট আউট করে করতে পারো সেটা কিন্তু অবশ্যই বেটার হয়। তো তোমাকে কিন্তু এই গ্রাফ পেপার, এই গ্রাফ চিত্রটা কিন্তু তোমাকে আঁকাতে হবে। আঁকানোর পর নিচে কিন্তু ইন্ডেক্সের মাধ্যমে এগুলো দেখাবে, কারণ এখানে 4টে সিম্বল, এটা কিন্তু ভালো করে দেখে রাখো, কারণ এই চিত্রের মধ্যেই রয়েছে দেখো একটা গোল কালো রঙের, একটা 4 কোণা কালো রঙের, একটা 4 কোণা ফাঁকা এবং আর একটা হচ্ছে ত্রিভুজ। যেখানে 4 কোণা ফাঁকা যেটা জেনারেল ইন্ডেক্স দেখাচ্ছে, বক্স করে কালো কালো যেটা মাইনিং দেখাচ্ছে, তারপরে দেখো ত্রিভুজ আকৃতি যে রাগটা সেটা ম্যানুফ্যাকচারিং দেখাচ্ছে, এবং ইলেকট্রিসিটি যেটা সেটা গোল গোল দেখাচ্ছে। তো দেখো দেখতেই পাচ্ছ যে তোমরা ক্রমাগত ম্যানুফ্যাকচারিংটা কীভাবে উপরের দিকে উঠে যাচ্ছে, ত্রিভুজ আকৃতি যেটা সেটা কিন্তু ক্রমাগত উপরের দিকে উঠছে। আর
তো যাই হোক, এর মানে সাধারণ সূচক খনি, ম্যানুফ্যাকচারিং আর বিদ্যুৎ। তো এর ফলাফল রূপে আমরা যেটা আসতে পারি সিদ্ধান্ত, তো দেখো 3 নং সারণীর উপরে লেখচিত্র থেকে দেখা যাচ্ছে যে ভারতের শিল্প উৎপাদনের সাধারণ সূচক রেখার তুলনায় ম্যানুফ্যাকচারিং রেখাটির প্রবণতা ঊর্ধ্বমুখী। বিশেষ করে এই শিল্পক্ষেত্রটির উৎপাদন বৃদ্ধির গতি 2007 থেকে 8 খ্রিস্টাব্দ পর্যন্ত খুব বেশি ছিল। বিশ্বমন্দার কারণে 2007-08 থেকে 2008-09 পর্যন্ত এই শিল্পক্ষেত্রটির উৎপাদন সূচক কিছুটা কমেছে। আবার 9-10 থেকে 2010-11 খ্রিস্টাব্দ পর্যন্ত দ্রুত হারে বেড়েছে, কিন্তু খনি ও খনন শিল্পের ক্ষেত্রে হতাশার চিত্র ফুটে উঠেছে। বিদ্যুতের উৎপাদন সূচক মোটেও সন্তোষজনক নয়, কাজেই দেশের শিল্পায়নের গতি আনতে হলে সব শিল্পক্ষেত্রেরই উৎপাদনজনিত সমস্যা দূর করার চেষ্টা করতে হবে, নতুবা শিল্প উৎপাদনের স্থিতিশীলতা বজায় থাকবে না। এবার তোমরা নিচে দেখো ছাত্রছাত্রীদের স্বাক্ষর, এখানে সিগনেচার রয়েছে, আর এখানে কিন্তু যিনি প্রজেক্টের টিচার রয়েছেন অর্থাৎ ইকোনমিক্সের যিনি টিচার রয়েছেন বা যিনি ক্লাস নেন তিনি কিন্তু এখানে সিগনেচার করবেন। তো এই হলো একদম অতি সংক্ষিপ্ত কাজের মধ্যে একটা প্রজেক্ট ওয়ার্ক যেটা তোমাদের সামনে তুলে ধরলাম, এবং প্রজেক্ট ওয়ার্কের যে বিষয়টা সেটা কিন্তু আমাদের খুবই একটা প্রাসঙ্গিক, যেটা হচ্ছে সম্প্রতি ভারতের শিল্প উৎপাদন বৃদ্ধির প্রবণতা কেমন রয়েছে এবং কী করা উচিত সে সম্পর্কে জানা যাবে। তো এই প্রজেক্ট ওয়ার্কটা তোমরা করতে পারো ইকোনমিক্সের জন্য ক্লাস 11-এর এনাফ। এটুকু বলে আজকের আলোচনা শেষ করছি, ভালো লাগলে লাইক করুন, ওদের সঙ্গে শেয়ার করে, যারা চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে। তো আজকের মধ্যে এখানেই শেষ করছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।